আগে যদি জানতাম বন্ধু যাইবা বলেছিলেন
যুদ্ধের পরে শাহজাদিকে আমার হাতে তুলে দিবে আশা দিয়েছিলাম বটে এখন তোমাকে সেই আশা থেকে বঞ্চিত করলাম তার কারণ তার কারণ তুমি একটা চরিত্রহীন লোভ তুমি একটা দুপায়ে জানোয়ার আমার মেয়ে গায়ে হাত দেওয়ার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে শাস্তি ওরে বেঈমান বিদ্ধ রাজা আমাকে দিবে তুই শাস্তি আমাকে শাস্তি দেওয়ার মতো লোক এই পিছই পড়ে আর নেই আজ থেকে আমি ওই বিজয়পুরের সম্রাট আজকে আমি দিব তোমাকে শাস্তি সাবধান জানোয়ার বিদ্রোহী কোথায় কাদের কা আদর্শল যাব না বন্দী করো বিদ্রোহী সেনাপতিকে সাবধান কাদের কা জাফর আলীকে বন্দী করো আদর্শল তবে আইরে বেঈমান তোর যুদ্ধের শান্তি আমি মিটিয়ে দিচ্ছি তাই হোক কাদের কা আমার তলোয়ার বাজাও বাজারি গান উড়াও যুদ্ধের নিশান দেখা যাক কার অস্ত্রে কে হয় কত এখন থেকে আমি বিজয়পুরের রাজা আমার হুকুম তোর পালন করতে হবে যাইতে হবে আমি বন্দি করেছি এই ছিল তোর মনে আশা কাদের খা বন্দী করায় বিদ্ধ রানীকে যাবন তুই আমাকে বন্দী করেছি আমাকে যা ইচ্ছা তাই কর আশাকে ছেড়ে দে বলছি সবাইকে ছেড়ে দিব প্রথমে বিজয়পুর রাজ্যটা আমার নামে লিখে দে তারপর শাহজাদিকে আমার হাতে তুলে আমি জানি আমার জীবন থাকতে তোর মনের আশা কোনোদিন পূর্ণ হবে না শয়তান আমার মনের সকল আশা আমি আজকে পূরণ করব কাদের খা বৃদ্ধ রাজা ও রানীকে নিয়ে যাও অন্ধকার কারাগারে আর আমার এই ময়না পাখিটাকে নিয়ে যাও আমার রং আমি জান হলে আজ ফাদে খাল তার সাথে হবে আমার বিবাহ হুজুর আমি জান ইচ্ছা থাকলে উপায় হ কথাটা জল অনেক মূল্যবান অনেক মূল্যবান আহ
তুমি আমার জীবন সাথীর সন্ধান মিলিয়ে দাও দয়াল তুমি আমার জীবন সাথীর সন্ধান মিলিয়ে দাও অনেক রাত হয়েছে তোমাকে আমি ওই মাসিমার বাড়িতে দিয়ে আসি তাই চলো ভাই হে দয়াময় কোথায় কোথায় গেলে আমি খুঁজে পাব আমার মইনাকে আমাকে আমাকে তুমি পথ দেখিয়ে দাও দয়াল তুমি আমাকে পথ দেখিয়ে দাও সকলে চলে যাও এখন মাজারের গেট বন্ধ করে দেব কেমন করে সইব দয়াল কারাগারের জ্বালা আমি যদি চলে যাই তাহলে তোমার উপায় কি হবে আমার যা হবার তাই হবে রে বোন আমি মরে গেলে এই রাজ্য এক বিন্দু ক্ষতি হবে না রে বোন
আমার মতো এই শত শত কাদিরের জন্ম হবে রে বোন কাদের ভাই জলদি করে চলে যা রে বোন জলদি করে চলে যা তাই করছে কাদের ভাই আসুন আসুন কাজী সাহেব আমার বিয়ের কাজটা সমাধা করুন কোথায় গো মামুনি তাড়াতাড়ি আসো আমি বিয়েটা করাইয়া দেই আমার আবার আতে সময় নেই আরো দুটি বিয়ের বাকি আছে কাদের খা কাদের খা আমার ময়না পাখিটা কোথায় মুক্ত করে দিয়েছে কাদের বাচ্চা তোরা তো বড় সাহস গোসিংহের বুকের খাবার তুই টেনে নিয়েছ আমি তোকে কি করব কি করব কি করব আমি জানলা বলবো না তোর এক বাপের বেটা হইলে তুই ভাই করে ল আমি এর মধ্যে নই আমি এক্ষুনি চলে যাব আমি কোনো ঝামেলার মধ্যে নাই ঢাপনা আমি কিন্তু চলে যাচ্ছি আপনার বিয়ে টং টং আদার খা ময়না পাখিটা কোথায় রাখিছস আমি জানি না জানি না জানি না বল শরম কর তুই আমার কলিজা হাত দিয়েছিস তুই আমি তোকে জীবন্ত কবর দেব ময়না পাখি কোথায় গিয়েছে আমি জানি না বলবে না 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 একটু পানি পানি খাবে আমি তোকে শরবত এনে একটু পানি বল কোথায় ময়না পাখি আমি তো বলছি জানি না জানি না তবে পালিয়ে ছাবে কোথায় হারাম যাবে পাহাড় পর্বত তন্ন তন্ন করে হ্যালো হ্যালো তোকে আমি খুঁজে বাহির করব রেহানা ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই রেহানে আমার জীবন রেহানে আমার মরণ তুমি এখানে একটু অপেক্ষা করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি উসমান ভাই তুমি ভয় নেই বোন ছুরি ডাকাতি করে তোর জন্য খাবার আনবো না হালাল পথে রুজি করে তোর জন্য খাবার নিয়ে আসবো সারাদিন রিস্কা চালিয়ে যাহা পাই তাই দিয়ে তোর ভরণ পোষণ করবো উসমান ভাই তুমি তুমি আমার কাছে এসো আমি হয়তো আমার নয়ন দিয়ে তোমাকে দেখতে পারবো না কিন্তু আমার অন্তরের নয়ন দিয়ে তোমাকে তোমাকে একবার দেখতে ইচ্ছা করছে দোয়া করিস বোন সব পথে তাকিয়ে যেন তোর বরণ পোষণ করতে পারি আহ
দোষিনা হাহা দোষিনারে বন্ধু মাসিমার বাড়িতে গিয়ে একসাথে খাবো তাই চলো ওসমান ভাই তাই চলো আই তুমি আমাকে সাহায্য করো হ্যালো এখন আমি কোন পথে যাব আর পথ খুঁজতে হবে রে সুন্দরী আমরাই তোমার পথ খুঁজে বাহির করে দেব কে তোমরা আমরা ডাকাত আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই আমি কি দেব তোমাদের আচ্ছা সুন্দরী তোমার কাছে যা আছে দাও রাজভণ্ডারে কি চাও তোমরা আমার কাছে তুমি বুঝতে পারছো না সুন্দরী আমরা তোমার সাথে একটুই করতে চাই তোমাকে নিয়ে একটু আনন্দ ভুক্তি করতে চাই ভাই নেই সুন্দরী আমি তোমাকে অনেক টাকা দেব তোমাকে দেখে যে আমার মনটা পাগল হয়ে গেছে আমার পাগল মনটাকে তুমি শান্ত করে দাও আমরা তোমাকে অনেক টাকা দেব তাই তোমার আমার তোমার বিনিময়ে তোমার সাথে তো কি করতে চাই চুপ করো চুপ করো ইবলিসের দল তোমাদের কি মা বোন নেই সব যদি মা বোন হয় তাহলে শাদি করব কাকে চুপ কর জানোয়ার চুপচাপ আমাদের সাথে চলে আয় না তোমরা বুঝতেই তো পারছো আমি আমি তোমাদের পায়ে ধরে বলছি আমাকে তোমরা যেতে দাও ওই হারামজাদিকে চুলের মুঠি ধরে আমার আস্তানায় নিয়ে আয় ওর এত কথা শোনার আমার সময় নেই
না না ছেড়ে দে ছেড়ে দে আমাকে ছেড়ে দে শয়তান শয়তান এরে তুই একটা অসহায় নারীর হাত ধরে টানাটানি করছিস ওকে ছেড়ে দে বলছি নতুবা তোর হাতটা আমি কেটে ফেলবো এ তো বড় শয়তান হোসেন আমার হোসেন তুমি এসেছো আমাকে তুমি বাঁচাও হোসেন আমাকে তুমি রক্ষা করো হোসেন তুমি এখানে কেমন করে ওরে ওরে দস্যুর দল তোরা আমার রেহানের গায়ে হাত দিয়েছিস তোদের আর কোনো রেহাই নেই আমার কাছে আমাদের শিকার আমাদের হাতে দিয়ে এখান থেকে পালিয়ে যাও না তোমা আমি তোমাকে হত্যা করব চুপ কর দর্শক দল হোসেনকে হত্যা করা এত সহজ নয় আজ আজ তোরা কেউ আমার হাত থেকে রেহাই পাবে না আপনি আমাকে হুকুম করে এই শয়তানের বাচ্চাটাকে একেবারে দুনিয়া থেকে তবে আই রে দুশ্মন তবে সব কথা শুনবো লোকের মুখে জানতে পারলাম বিজয়পুরের সুলতানকে সেনাপতি জাফর আলীকে বন্দি করে রেখেছে আরে শুনে সুখ হবেন জাহাপড়া একটা নারীর প্রভাব পরে হাবুড়ুবু কাচ্ছে ওদের দুঃখ দেখে আমরা আনন্দিত হব তাহা নাউদ্দিন সাহেব এই দুঃসময় ওদের পাশে থাকা আমাদের উচিত ওরা যে আমাদের বিরাট করে ক্ষতি করেছে জাহাপড়া আমাদের ক্ষতি করেছে আমরা তাদেরকে উপকার করব এটাই যে মুসলমানের ধর্ম তাই করতে হবে আপা হুজুর নইলে দারু তাফরের বিরুদ্ধে আমাদেরকে লুকিয়ে দাঁড়াতে হবে কে এই নারী কি তাহার পরিচয় ও হলো বিজয়পুরের একমাত্র সুলতান শাহের কন্যা জাফরের অত্যাচারে দেশ থেকে পালিয়ে এসেছে আমাকে একটু আশ্রয় দিন জাহাপনা এই পৃথিবীতে যে আমার আপন বলতে কেউ নেই কেদো না মালক কি আমি তোমাকে আশ্রয় দিলাম জাহাপনা তোমার কোনো ভয় নেই আমি জীবিত থাকতে তোমার কোনো ক্ষতি হবে না যা হোসেন শাহাদাদিকে অন্দর মহলে নিয়ে যাও তাই চলো শাহাদাদি দেখেছেন উদির সাহেব কিছুদিন আগে ওদের আমাদের ধ্বংস করতে এসেছিল আজ ওরাই আমার কাছে আশ্রয়ের জন্য এসেছে খোদার গেলা বোঝা বড় দায়
আমাদের এখন কি করা উচিত জহাপনা আমার তাদেরকে যুদ্ধের ব্যবস্থা করো অতিরে তার সাথে আক্রমণ করব তাই চলুন জহাপনা